এই দেখুন এগুলো হচ্ছে সেলের মাছ, বুঝ যারা দেখছেন হয়ে গেছে এই দেখুন ট্রাই কালারের, এগুলো হচ্ছে চার ভালোই আছে দেখতে পাচ্ছেন। বাহ, এর হেড আরও বড়ো হতে পারে না? আচ্ছা, এগুলোকে কি ট্রাই কালার বলা যেতে পারে? অরিন্দার কালেকশনটা খুব অল টাইম থাকে মনে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, অরিন্দা অল টাইম। দেখুন 7 ইঞ্চির অধিক সাইজের মাছ, কাটার জন্যই বাফেলোর ইঞ্চ বলে। না না, এই মাছ দুয়েকের মাছ, মাছ দুয়েকের মাছ বাফেলোর অ্যাঞ্চু। এই হলো বডি স্ট্রাকচার, সুন্দর ক্যাপ, বডি স্ট্রাকচারও কত ভালো, বডি স্ট্রাকচার উজগুলোর দিকে দেখুন কত সুন্দর, সব বড় করা হবে, বড় করা। কতদিন বাদে ছাড়া নাকি? না, বিক্রির জন্য মাছ আছে, বাফেলোর অ্যাঞ্চু আছে। তো সুমিন্দা কেমন আছো? ভালো আছি। নমস্কার, আজ 17 তারিখ, তো আজ বেরিয়ে পড়েছি ফার্মের ভিডিওর উদ্দেশ্যে। তো বহুত ঠান্ডা এই মুহূর্তে, তো এখন আছি নৈহাটি জংশনে। তো আজকে আমার সাথী শুভ, তো শুভকে নিয়ে আজকেও আমি যাচ্ছি নৈহাটি থেকে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে তারপর ট্রেন ধরে হাওড়া, আবার হাওড়া থেকে আবার ট্রেন ধরে মৌরিগ্রাম। তো যারা যারা ভিডিও যারা দেখছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব আর লাইক করে রাখবেন, ঠিক আছে? আর ফার্মে গিয়ে আপনাদের সাথে কথা হবে। তো এখন আছি দাদার ফার্মে, সৌমেনদার ফার্মে চলে এসেছি। তো আপনাদের সাথে তো কথা হয়েছিল স্টেশনে, তো এখন আছি সৌমেনদার ফার্মে। তো সৌমেনদার সাথে আগে পরিচয় করে নেব, তারপর আমরা যা যা মাছের যা যা দাদা যা কালেকশন যেগুলো দেখাবে সেগুলো আমরা একের পর এক আমরা দেখে নেব। তো সৌমেনদা কেমন আছো? ভালো আছি। আর হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আর কী কী মাছ এই মুহূর্তে অ্যাভেলেবেল? এই মুহূর্তে আছে অরেন্ডা আছে, বাফেলোর এঞ্চু আছে, রুইকিন আছে, টাই কালার আছে ছোটো এখন বিক্রির জন্য, না বিক্রির জন্য টাই কালার না, এখন অরেন্ডা বিক্রির জন্য আছে আর বাফেলোর এঞ্চু বিক্রির জন্য, দুটো আইটেম বিক্রি, হ্যাঁ বিক্রি আছে এখন। আচ্ছা, তো কেমন কি মানে ভাবে করা হচ্ছে এখন বিজনেস, হোলসেল রিটেল বা? হোলসেল রিটেল দুটোই হচ্ছে, মানে যেরকম খদ্দের আসে সেরকম বিক্রি হচ্ছে, রিটেলও হচ্ছে হোলসেলও হচ্ছে। আচ্ছা, তো অল ওভার ইন্ডিয়া ডেলিভারি? না এখন সেটা তো আমি করি না, মানে যার মাছ লাগবে আমার ফার্মে এসেই নিতে হবে, ফার্মে এসেই নিতে হবে। হ্যাঁ হ্যাঁ। আর তোমার কন্ট্যাক্ট নাম্বারটা কি আছে? 9163608363। আচ্ছা, কলিং টাইম কি আছে তোমার? রাত 10টার আগে ফোন করতে পারে, মানে সারাদিনের মধ্যে, রাত্রি 10টার পর বন্ধ, আর ফোন করা যাবে না। তো যা যা কালেকশন আছে সৌমেনদার কাছে এখন দেখে নেবো। তা এটা হলো ইন্ট্রো পার্ট, ইন্ট্রো পার্টের ইন্ট্রো তো দিলামই। তো অনেক দিন বাদে বাংলায় ভিডিও করছি আপনাদের রিকোয়েস্টের জন্য। তো অবশ্যই আশা রাখি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা সৌমেনদাকে, আর আমাকে যারা নতুন যারা দেখছেন, এবং অবশ্যই যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। আর যারা আমাকে বাংলায় ভিডিও বানানোর জন্য রিকোয়েস্ট করেছিলেন তাদেরকে বলছি যে আপনারা জুড়ে থাকবেন আকাশ ব্লগ অ্যান্ড পেটস ইউটিউব চ্যানেলের সাথে, আর ভিডিওটা দেখার সাথে সাথেই যারা আর কি বলেছিলেন বাংলায় ভিডিও করার জন্য লাইক করে দেবেন, কেননা আপনাদের জন্যই ভিডিওটি বানানো। তো আমরা কালেকশন এখন দেখে নেব, তারপর বিস্তারিত কথা হবে। দুই জায়গায় চৌবাচ্চা আছে, তো ফার্মের ভেতরে এখন আছি, তো আপনাদেরকে দেখাবো যথারীতিভাবে কালেকশন। তো খুবই দেখুন অসুবিধার মধ্যে দিয়ে এখানে অনেক মাথা নিচু করে করে আসতে হচ্ছে। তো আচ্ছা, সব টাই কালারে ছোটো ছোটো, মানে কালারই আসেনি, কালারই এখনও আসেনি, কালার আসেনি এখনও, কালার এলে তারপরে বিক্রি। আচ্ছা আচ্ছা, এগুলো সব ট্রাই কালারের ছোটো মাছ। এই দেখুন ট্রাই কালারের, এগুলো হচ্ছে ছোটো মাছ, এগুলো বলছে যে কালার যখন আসবে। কতদিন বাদে আসতে পারে কালার, একটা অনুমান? গরম না করলে এই কালার আসছে একটা, ও একটু সামনে আসছে কালার, আসছে কালার আসছে, এই দেখতেই পাচ্ছেন। আর গরম না পড়লে মানে হচ্ছে ফেব্রুয়ারির দিকে মনে হয়, ফেব্রুয়ারি মার্চের দিকে কালার চলে, কালার চলে আসবে। এটা কি ন্যাচারাল, মানে আপনি আপনি কালার আসবে এর? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, কোনো গরমের হাওয়া পড়লেই কালার চলে আসবে? ও আচ্ছা। এর 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 এখন সাইজটা কেমন আছে? এখন এর সাইজ কত হবে? 2 ইঞ্চ 4 ইঞ্চ। আর এগুলোর এখন কি ফুড, খাবার কি খাচ্ছে এগুলোর? খাবার এখন পোকা, সুজি পোকা। হ্যাঁ, সুজি পোকা ছাড়া আর উপায় কী আছে? সুজি পোকা খাচ্ছে। আচ্ছা, আর এগুলোর বয়স কেমন হলো এই মুহূর্তে? মাস দুয়েকের মাছ, মাস দুয়েকের মাছ। আচ্ছা, কতদিন বাদে এর মানে কত বয়স হলে এর কালার আসতে পারে বা কি? সেরকম কোনো ব্যাপার নাই, শীতকাল বলে কালার আসেনি, ওই একই সেমই ব্যাপার যে গরমকাল আসলেই আসবে, গরমকাল আসলেই কালার। ওকে ঠিক আছে।
তো আমরা এই কালেকশানটা আমরা দেখে নিলাম, এখন দেখা যাক কোন কালেকশান দেখায়। দেখতেই পাচ্ছেন এখন এখানে অনেক ধরনের, এখানে অরান্ডা আছে, বাফেলোর এখানে ছোট আছে বলছে, এগুলো বাফেলো গোল্ড বলে না, বাফেলো র্যাঞ্চু। আচ্ছা, এগুলো হচ্ছে বাফেলো র্যাঞ্চু ছোট সাইজের। এগুলো কি সেলের? না, এগুলোও সেলের নয়, এগুলো সেলের না, এগুলোও সেলের নয়। বাফেলো র্যাঞ্চু কতদিন বাদে সেল হবে একটা অনুমান? এগুলো বড় হলে সেল হবে, মানে 4-5 মাস পরে এগুলো সেল হবে, 4-5 মাস। এগুলো সাইজে বড় হয়ে গেলে তারপর সেল, মানে একটু দামটা পাওয়া যায় এই কারণে। ও আচ্ছা, একটু একটু বেশি করে একটু ধরো দেখি কেমন কি, একটু দেখানো যাক ভিউয়ার্সদের কালেকশনটা। বাফেলো র্যাঞ্চু এই হলো বডি স্ট্রাকচার। এর বয়স এখন কেমন আছে? ওই 3 মাসের মতন, 3 মাস। 1 লটের মাছ সব? নিজের ব্রিডের? হ্যাঁ সব নিজের, সবই নিজের। আচ্ছা ওকে ঠিক আছে, এবার আমরা কোন কালেকশন দেখবো? অরেন্ডা, ওটা মনে হয় বিক্রির নাকি? অরেন্ডা বিক্রির। এখন দেখবো হচ্ছে আমরা অরেন্ডার কালেকশন। এগুলো অরেন্ডার কালেকশন এই মুহূর্তে দাদার কাছে, বিশেষত অরেন্ডার কালেকশনটা খুব অল টাইম থাকে মনে হয় নাকি? অরেন্ডা অল টাইম। এই দেখুন, এই হলো কালেকশন। কতদিন আছে, কতদিনের বয়স এগুলো? এগুলো 8-9 মাস, 7-8 মাসের মাছ, 7-8 মাসের মাছ। আচ্ছা, প্রাইস রেট কি মেনশন হবে, বলা যাবে? ফোন করলে বলে দেবে, ফোন করলে বলে দেবে। ওকে, তো প্রাইস রেট কোনো মেনশন হবে না, ফোন করলে বলছে বলে দেবে, অসুবিধা নেই তাতেও। তো এই হলো মাছের গঠন, বডি স্ট্রাকচার ভালোই আছে দেখতে পাচ্ছেন। বাহ, এর হেড আরও বড়ো হতে পারে না? অনেক বড়ো হবে, মাছও বড়ো হবে। ও, মাছও বড়ো হবে, এটা মনে হয় অ্যাডাল্ট হয়নি। না ও আচ্ছা, ওইগুলো কালোর মধ্যে ওগুলো কি আছে, ওগুলো ওগুলো অরান্ডা নাকি? না, হ্যাঁ এগুলো অরান্ডা। খুব সুন্দর, দারুণ লাগছে। তোমার যে আগের যে ভিডিও করেছিলাম ওর কালেকশনগুলো খুব আরো ভালো ছিল, ওগুলো বড় হয়েছিল বলে মনে হয়। গরমকালে, গরমকালে, হ্যাঁ একদম একদম। এই যে এই মাছটা গরমকালে ওরকম হয়ে যাবে তাই না? দারুণ। ওকে, এটা এটা মিনিমাম একটা রেঞ্জের মধ্যে পাবে ভিউ? হ্যাঁ পাবে, মিনিমাম রেঞ্জের মধ্যে পেয়ে যাবে তাই তো? মার্কেটের থেকে কমে? অবশ্যই। ও ঠিক আছে, একটু চেষ্টা করো, যদি কমে যদি দিতে পারো তাহলে তো ভালোই হয়, তাহলে তোমার কাছে অনেকেই আসবে। ঠিক আছে, এখানে কালেকশনটা আমরা দেখে নিলাম। ওখানেও তো অরান্ডা না? হ্যাঁ ওটাও অরান্ডা। ওখানেও অরান্ডা। খাবার কখন দিয়েছো তাও? খাবার এই দিলাম তো সবে। অসুবিধা হবে না তো? না না অসুবিধা হবে না। ঠিক আছে, এখানে অরেন্ডা, ওখানে অরেন্ডা। ওই অরেন্ডার কি সেল নাকি? হ্যাঁ সব সেলের আছে। আচ্ছা আস্তে আস্তে। হ্যাঁ, আপনারা যেটা দেখেছিলেন ওই ট্যাঙ্কে একটু মিডিয়াম সাইজ, ওর থেকে একটু বড় সাইজের দাদা দেখাচ্ছে ধরে। এত ঠান্ডার মধ্যে দেখুন মাছের কালেকশন দেখাচ্ছে আপনাদের জন্য। এই হলো মাছের গঠন, এটাও মনে হয় সেলের না? এটা ব্রিডিং দেওয়া। এটা ব্রিডিংয়ের? হ্যাঁ। ও, এটা নট ফর সেল? নট ফর সেল। ওকে, এগুলো হচ্ছে ব্রিডিং পেয়ার, এগুলোরই মনে হয় বাচ্চা না ওগুলো? হ্যাঁ। না না, ও ওটা আলাদা লটের, ওটা সাইজে ছোট, একটু সাইজে ছোট মাছ একই সব। ও বাহ, এর জেলিগুলো দেখুন, মাথার ক্যাপগুলো কত সুন্দর। এ অনেক বড় হবে, অনেক বড় হয়ে যাবে না? হ্যাঁ খুব সুন্দর ক্যাপ, বডি স্ট্রাকচারও কত ভালো, বডি স্ট্রাকচারটা দেখুন। হ্যাঁ, কেমন কি সাইজ আছে এগুলোর? কত হবে, 7-6 ইঞ্চ? 6 ইঞ্চ হয়ে যাবে না? টেল নিয়ে 6 হচ্ছে। কত বয়স কেমন আছে এগুলোর? ওই একই বয়স, সেম বয়স। হ্যাঁ, এগুলো সাইজ একটু বড় আছে। ও, এগুলো একটু বেড়েছে তাড়াতাড়ি, এর গ্রোথ ভালো হয়েছে। তোমরা ড্রাই ফুড কেন দাও? তোমরা তো সুজি পোকা খাও। হ্যাঁ খাওয়াই, এখন সুজি পোকা পাওয়া না গেলে কি করে? ও আচ্ছা আচ্ছা, এই কারণে। ওটা মনে হয় হাই প্রোটিন না সুজি পোকাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুজি পোকাটা যত খাবে মাছকে তত ভালো। রুটি খায়? রুটি খায়, রুটি মাঝে সাঝে দিতে হয় যখন না সুজি পোকা পাওয়া যায়। সবসময় এক খাবার তো না, একটু মাঝে মিলিয়ে ঝুলিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
এখানে কালেকশন তাহলে দেখানো কমপ্লিট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপাতত কমপ্লিট, আরো মাছ আছে সব, এক মাছ বলে আর অত দেখালে না। আচ্ছা, সবই অরেন্ডা আছে এখানে বাইরে। আর এবারে কি বাড়ির দিকে যাওয়া হবে? হ্যাঁ, ভেতরে যাওয়া হবে, ভেতরের দিকে অনেক কালেকশন। হ্যাঁ হ্যাঁ, ভেতরেও আলাদা কালেকশন আছে, আমরা ওগুলো তাহলে দেখে নেবো। হ্যাঁ চল। দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে বাড়ির মধ্যে অনেকগুলো চৌ বাচ্চা আছে, এর মধ্যেও মাছ অলরেডি আছে, অনেক ধরনের মাছ আছে এখানে, তো সেগুলোকেও দেখানো হবে, আপনারা দেখতে থাকুন ভিডিও। কেমন আছো? ভালো ভালো। এইদিকে হচ্ছে বাফেলো, এগুলো বাফেলো র্যাঞ্চু বলে না? হ্যাঁ এগুলো বাফেলো। এখানে রুই কিং আছে ছোট, ওই একই সাথে আলাদা। আচ্ছা, আরো আছে মাছ এই তো এখন দেখতে পাচ্ছেন, এই হলো এই ট্যাঙ্কটাই ছিল হচ্ছে রাইকিন ফিশ, রুইকিন আরও আছে। এ তো জালে বাঁধেনি মনে হয়, না না ধরা পড়েনি, জালে বাঁধেনি। তো এই কটাই দেখানো হচ্ছে এই মুহূর্তে। তো এর কুচগুলো দেখুন, এখনই কুচগুলো উঠে এসছে, কত সুন্দর দেখুন। এগুলো বিক্রির না, এগুলো সব বড় করা হবে, বড় করা। কতদিন বাদে ছাড়া হবে, মানে কত মাস? দু তিন মাস পর ছাড়া, দু তিন মাস পর, ফেব্রুয়ারি মাস এপ্রিলে। কুচ ভালো আছে? হ্যাঁ, কুচগুলোই আমি বলছি। কুচগুলোর দিকে দেখুন কত সুন্দর স্ট্রাকচার কুচের, সব এই ধরনেরই মাছ আছে, এই ধরনেরই মাছ সব। আচ্ছা, খালি শীতের জন্য জল চেঞ্জ করা হয়নি না, ও প্রবলেম হবে না মাছের? হ্যাঁ। এই হলো এখন খুব সুন্দর একটা মাছের কালেকশন দেখতে পাবেন আপনারা, দাদা দেখাবে। তাই এগুলো হচ্ছে বাফেলো র্যাঞ্চু, এই দেখুন। দারুন। বয়স এগুলোর কেমন আছে গো? এগুলোই নমাস ফমাস বয়স আছে, নমাস। হ্যাঁ, ছোট মাছ, এখনো অনেক বড় হবে। ওয়াও, এই দেখুন দারুন। এগুলো বাচ্চা কেমন কি কবে দেবে, এরকম কোনো আইডিয়া? শীতেতে ডিম তোলা হবে, আমরা তো শীতে তুলি না, আর একটু পরে তুলি, আর কি একটু গরম হবে পরে, না হোলির সময় সেই সময় তুলি। তাহলে এগুলো বিক্রির জন্য নয় নাকি? না, বিক্রির জন্য মাছ আছে, বাফেলো র্যাঞ্চু আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ছেড়ে দেবে, ঠিক আছে। এই দেখুন, ওই সেম ওই ওইখানেও সেম আছে না, ওই চৌবাচ্চা সে বড়, ওর থেকে বড়। এবার এই যে এই ট্যাঙ্কে যেগুলো দেখলেন, এর থেকেও বড় রয়েছে ওই ট্যাঙ্কটায়, ওগুলো এখন এই কালেকশনগুলো আমরা এখন দেখব। এই দেখুন ধরা হয়ে গেছে, এবার কালেকশন দেখানো হবে আপনাদেরকে। বাপরে, কত বড় বড় দেখুন মাছগুলো, এগুলো ওর থেকেও বেস্ট। এই দেখুন, এগুলো মনে হয় আরো বয়স হয়ে গেছে, একই বয়সের এগুলো, এত গ্রোথ ও শর্টিং এর উপর ছিল, হালকায় রেখে দিলি, গ্রীষ্মকালে এলে আরো বাড়বে, আরো বাড়বে। বাপরে, ফেব্রুয়ারিটা শেষ হতে দাও, মাছ পড়ে গেছিস, দারুন। এই মাছটা দেখুন কত কিউট, কত সুন্দর লাগছে দেখুন। আচ্ছা, এইগুলোকে কি ট্রাই কালার বলা যেতে পারে, যদি তিনটে কালার আসে? ট্রাই কালার বলা যেতে পারে, কিন্তু ওটা গেটা পালাদা, গেটা পালাদা, ক্রস বলে এগুলোকে। আচ্ছা, এগুলো যা নাম তাই, বাফেলো র্যাঞ্চু, এটা হচ্ছে লাল সাদা বাফেলো, লাল সাদা। আচ্ছা, বিগ সাইজের, সাইজটা এখন এই মুহূর্তে কেমন আছে? সাত আট, সাত ইঞ্চি হয়ে যাবে না? সাত ইঞ্চি বেশি হবে, বেশি হয়ে যাবে না? দেখুন, সাত ইঞ্চির অধিক সাইজের মাছ। হ্যাঁ, তো সেলিং কি নাকি? হ্যাঁ সেলিং হবে, হবে সেলিং। বাহ, এটা হচ্ছে সেলের জন্য,
তো যোগাযোগ করতে পারেন আপনারা হ্যাঁ নিতে গেলে, খুব সুন্দর লাগছে একটু মুখটা। হ্যাঁ হ্যাঁ ওটা হ্যাঁ একদমই তাই, এইভাবে ধরে ওরা সুন্দর লাগবে। এই দেখুন এগুলো হচ্ছে সেলের মাছ, বুঝ যারা দেখছেন তারা অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবেন, ডিসপ্লেতে দেওয়া থাকবে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন, কলিং টাইম তো মেনশন আছে। খুব সুন্দর লাগছে আপনারা দেখতে পাচ্ছেন, দারুণ। ওকে দাদা থ্যাংক ইউ। এগুলো এগুলো মানে শর্টিং করে করা হয়েছে না? হ্যাঁ বড় সাইজটা রাখা আছে। ওকে এই দেখুন এগুলো হচ্ছে সব থেকে বড় সাইজের। তোমার কাছে গোল্ডফিশের আর কী কী ভ্যারাইটি আছে এগুলো ছাড়া, মানে গরমকালে আর কী কী পাওয়া যেতে পারে? গরমকালে ট্রাই কালারটা পেয়ে যাবে, রেঞ্চু, অরেন্ডা, আচ্ছা রেড ক্যাপ, আচ্ছা এগুলো পেতে পারে। অনলি গোল্ডফিশের আইটেম করা? গোল্ডফিশ, আমি অন্য মাছ করো না, গোল্ডফিশ। আচ্ছা আর অল ওভার ইন্ডিয়া কেন ডেলিভারি করছো না এখন, যদি সময়টা হয়ে ওঠে না, অন্য কাজ আছে তো আরও। ও আচ্ছা, মাছটা ধরতে গেলে আমরা শখেই করি। হ্যাঁ কিন্তু যদি বাইরে থেকে যদি ফোন যদি করে অনেক অনেক আলাদা স্টেট থেকে, তাহলে সেক্ষেত্রে তো ফোন তোমাকে রিসিভ করতে হবে। বাইরে থেকে মাছ অলরেডি আমার কাছে নিয়েও গেছে, কেরালা থেকে এসেও মাছ নিয়ে গেছে আমার কাছে। খুব সুন্দর লাগলো শুনে, কেরালা থেকে এসে নিয়ে গেছে? কেরালা থেকে এসে আমার ঘর থেকে অরেন্ডা নিয়ে গেছে, রেড ক্যাপ নিয়ে গেছে। সেটা কিভাবে, মানে এই ভিডিওর মাধ্যমে নাকি? না না না, ভিডিওর মাধ্যমেই এসে নিয়ে গেছে, ভিডিওর মাধ্যমে এসে নিয়ে গেছে। ঠিক আছে, রেঞ্চু নিয়ে গেছে। ও কোনো চাষি নাকি? না কোনো, না 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 না, মানে হবিস্ট, হবিস্ট নিয়ে গেছে এসে মাছ দেখে। ঠিক আছে দাদা, ওকে ছেড়ে দাও। তো যা যা কালেকশান ছিল সোমেনদা আমাদের, মানে আপনাদেরকেও দেখালো, আমি তো দেখতে পেলামই, যা কালেকশান ছিল দেখালো। আর বিক্রির যে মাছগুলো আপনারা তো দেখতেই পেলেন কোন কোন মাছগুলো বিক্রির, আর অল ওভার ইন্ডিয়া ডেলিভারি এখন হবে না এই মুহূর্তে, কারণ নিজের ব্যস্ততার কারণে। যাদের মাছ যাদের লাগবে, যাদের চাই মাছ কিনতে কিনতে যারা চান, তারা অবশ্যই ফার্মে এসে মাছ নিয়ে যেতে পারেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ফার্মে এসে নিয়ে যেতে পারেন। আর কন্ট্যাক্ট নাম্বারটা আবার বলে দাও, 9163608363। ওকে আবার কলিং টাইমটা আবার একটু বলে দাও। সকাল থেকে রাত্রির 10টার মধ্যে ফোন করতে হবে, তারপর ফোন করলে আর ফোন ধরবো না, ধরবেন না। আচ্ছা আর এই এই নাম্বারে কি কোনো হোয়াটসঅ্যাপ কিছু আছে? হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই আছে। ওকে কেউ যদি বলে যে দাদা একটু ভিডিওটা একটু পাঠিয়ে দিন, হ্যাঁ তাকে পাঠিয়ে দেওয়া হবে ভিডিও, কোনো অসুবিধা নেই। আর দামের ব্যাপারটা এটা ফোনেই কথা বলা হবে? হ্যাঁ দামের ব্যাপারটা ফোনে এসে কথা বলা হবে। ওকে এই যে এলে যে মাছ নিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, এসে মাছ দেখেও যেতে পারে, পছন্দ হলে নেবে, না পছন্দ হলে না নেবে। ও একদম সোজা সাপটা কথা, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হলো হচ্ছে, যারা এই মুহূর্তে যারা নতুন যারা দেখছেন, তারা অবশ্যই সোমেন্দার থেকে মাছ নিতে পারেন, যেটা দাদা বললো, পছন্দ হলে নেবেন, না পছন্দ হলে না নেবেন, কিন্তু আসতে পারেন সকলেই, এই কথাটাই বলল। আর আমাদের দুজনকে যারা নতুন যারা দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের আরও নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য, কারণ বিশেষত আমি অ্যাকুরিয়াম মাছের ওপরেই ভিডিওটা বানাই, তাই এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে নোটিফিকেশনটা তাড়াতাড়ি আপনাদের মোবাইলে হোক, ল্যাপটপে, যেইভাবে যেটা আর কি দেখছেন যেখানে, সেখানে যাতে তাড়াতাড়ি পৌঁছে যায়। এবং যদি ভালো লেগে থাকে আজকের ভিডিও, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না, ঠিক আছে। আর আজকের জন্য বাই সকলকে, সকলে অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার পরিবারের সকলের প্রত্যেকটি মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই কামনা করি। ভালো থাকবেন, একটু টাটা করে দাও সকলকে। আর দর্শকদের ব্যাপারে কিছু বলার, আপনারা ভিডিও দেখুন, আকাশের ভিডিও দেখুন, সাবস্ক্রাইব করবেন সবাই মিলে, যারা যারা দেখবেন এই ভিডিও। আর তোমার ব্যাপারে কিছু বলো, ফার্মের ব্যাপারে, যে মাছ কিনতে আসার ব্যাপারে। হ্যাঁ মাছ আসুন, সবাই দেখতে আসুন, কেনার তাও বড় কথা নয়, এবার এসে ভালো লাগলে কিনবেন, না ভালো লাগলে না কিনবেন, সেরকম কোনো ব্যাপার নেই, আসুন দেখতে মাছ সবাই। তো ভালো থাকবেন, পরের ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই।